এই গাইজ আসসালামু আলাইকুম। তো আজকে আপনার সাথে একটা মিউজিক প্লেয়ার শেয়ার করবো, যে মিউজিক প্লেয়ারটার মাধ্যমে আপনার এডিতে গান শুনতে পারবেন। এছাড়া আপনার এখানে অনেকগুলো ফিচার পাবেন, যে ফিচারগুলোর মাধ্যমে আপনারা আপনার গানটাকে এনজয় করতে পারেন। তো প্রথমে আমি এটার কাজগুলো দেখে দিচ্ছি, তারপর ভিডিওর লাস্টে দেখাবো কীভাবে আপনারা এটা ডাউনলোড করেন। তো আমি প্রথমে এটা ওপেন করলাম। ওপেন করলে আপনারা এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন পাবেন, যে অপশনগুলোর মাধ্যমে আপনারা আপনার গানটাকে খুঁজে নিতে পারেন। তো আমি ডাইরেক্ট সংসে ক্লিক করে সংসে চলে আসলাম। তো এখানে আমার সবগুলো গান শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা কপিরাইট ফ্রি গান সিলেক্ট করলাম। তো আমি এটা এখন বাজিয়ে দেখবো নর্মাল কোয়ালিটিতে, তারপর এডি কোয়ালিটিতে বাজিয়ে দেখাবো, তারপর আপনার ডিফারেন্টটা বুঝতে পারবেন। তো আমি এখন নর্মাল কোয়ালিটিতে গানটা বাজাচ্ছি, তো আপনি একটু খেয়াল করবেন। তো আপনি এখন যে গানটা শুনলেন সেটা কিন্তু নর্মাল কোয়ালিটি। এবার আমি আপনাদের এডি কোয়ালিটিতে এটা বাজিয়ে দেখবো। তো এডি করার জন্য অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এডি একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করে আপনারা অবশ্যই অন করে দেবেন। দেখবেন এটা কালো হয়ে যাবে, তারপর সাথে সাথে আপনার এটা এডি হয়ে যাবে। তো এবার আপনারা গানটা বাজালে আপনারা এডির ডিফারেন্টটা বুঝে যেতে পারবেন। তো আমি এটা অন করে এখন আপনাদের শোনাচ্ছি, আপনারা অবশ্যই খেয়াল করবেন গানটির দিকে। তো আশা করি আপনার ডিফারেন্টটা বুঝতে পেরেছেন। আমি যখন নর্মাল কোয়ালিটিতে গানটা বাজিয়েছিলাম তখন কিন্তু উপরের স্পিকার এবং নিচের স্পিকার একসাথে বেজেছিল, আর যখন এডি কোয়ালিটিটা অন করে দিই সাথে সাথে কিন্তু একবার উপরে একবার নিচে এইভাবে গানটা বেজেছিল। আর এটা হলো এডি, আপনার এডিতে এইভাবেই গান শুনতে পারবেন। এছাড়া আপনার এডির স্টাইলটা চেঞ্জিং স্টাইলটা আপনারা চেঞ্জ করতে পারেন, কতক্ষণ পর উপরে গানটা বাজবে, কতক্ষণ পর নিচে গানটা বাজবে, এটা আপনারা চেঞ্জ করতে পারেন ইজিলি। এটাতে ক্লিক করে দেবেন, ক্লিক করে আপনাকে এখানে এডি অপশনটি দেখাবে। তো আপনারা এটাতে ক্লিক করে তার সেটিংসে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন পাবেন, স্পিড, মিনিমাম, ভলিউম, স্মুথ, রুম সাইজ, এগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা এগুলো চেঞ্জ করে গানটা আরও স্টাইলিশ করে নিতে পারেন, আরও ভালো একটা লুক দিতে পারেন গানটার। এছাড়াও আপনার একটা শর্টকাটের অপশনের মাধ্যমে আপনারা আপনার গানটার স্টাইলটা আরও ভালোভাবে চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আপনার এখানে দেখবেন যে তিনটে অপশন আছে। তো এখান থেকে আপনি যদি সার্কেল যে অপশনটা আছে এটা সিলেক্ট করেন তাহলে আপনার আরো ভালো একটা লুক পাবেন। তো এটা আমার থেকে দারুণ লাগে, তো আপনারা এটা ইউজ করতে পারেন। তো এখানে এডি ছাড়া আপনার যে সেটিংসগুলো পাবেন এবার সেগুলো দেখে দিচ্ছি। আপনারা এখানে মেনু এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে স্লিপ টাইমার অপশনটি পেয়ে যাবেন। তো এটার মাধ্যমে আপনারা আপনার গানের সময়টাকে সিলেক্ট করে দেবেন, কতক্ষণ পর আপনার গানটা বন্ধ হয়ে যাবে এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো অবশ্যই এটা দারুণ একটা সেটিংস। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইকোয়ালাইজার, যে সেটিংসটার মাধ্যমে আপনারা আপনার গানটার বিটগুলো চেঞ্জ করতে পারেন। এছাড়া কোয়ালিটি আরও বিভিন্ন সেটিংস আছে যেগুলো আপনারা চেঞ্জ করতে পারেন এই সেটিংসটার মাধ্যমে। আর এই দুটো অপশন কিন্তু আমার সেটের মোবাইলের যে মিউজিক প্লেয়ারটা আছে সেটার মধ্যে নেই, সেজন্য আমার এই মিউজিক প্লেয়ারটা দারুণ লাগে। আমি এখানে এডিটও শুনতে পারি, এছাড়া আমার স্লিপ টাইমার, এছাড়া ইকোয়ালাইজার, এই অপশনগুলো এখানে পেয়ে যায়, সেই জন্য আমি এটাই ইউজ করি। তো আপনাদের মোবাইলে যদি এইরকম এই অপশনগুলো না থাকে তাহলে কিন্তু আপনারা এটাই ইউজ করতে পারেন, এই সেটিংসটি ইউজ করতে পারেন। আর আপনি যদি এডিতে গান শুনতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই গানটা, এই মিউজিক প্লেয়ারটা আপনারা ইউজ করতে পারেন। তো দাঁড়ান, একটা মিউজিক প্লেয়ার আর এটা লুকটা কিন্তু অসাধারণ, তো আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন। তো এবার দেখেছি আপনারা এটা কীভাবে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন এডি মিউজিক প্লেয়ার, এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ভিডিওটির ডিসক্রিপশনে আপনারা অ্যাপটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো অবশ্যই আপনারা এখানে এডি মিউজিক প্লেয়ার এটা লিখে সার্চ করুন, সাথে সাথে এটা পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা এটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমার একটু স্পেলিং ভুল হয়েছে, তো সমস্যা নিয়ে চলে আসবে এটা। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার মিউজিক প্লেয়ারটা এখানে চলে আসছে, এডি মিউজিক প্লেয়ার, এই মিউজিক প্লেয়ারটা। তো আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন, অবশ্যই ভিডিওটির ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো অবশ্যই ডাউনলোড করবেন দারুণ একটা মিউজিক প্লেয়ার। তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো হয় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেখলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ভাষাটা নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেল সামনে ভিডিও আপলোডের সাথে আপনাকে নোটিফাই করা হয়। তো